হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম অবশ্যই তোমরা ফুটবল ভিডিওগুলো দেখবা আর আজকের যে আলোচনা সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের ওপরে আমরা যেই মূল বিষয়গুলো যেগুলো জানা দরকার সংক্ষিপ্ত প্রশ্নে আসে সেই বিষয় সম্পর্কে আলোচনা করব অবশ্যই এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে হবে এবং জানতে হবে তাহলে আমরা অধ্যায়ের অঙ্কগুলা ভালোভাবে করতে পারব তার জন্য এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ চলো তাহলে আমরা শুরু করি অধ্যায় চার গাণিতিক প্রতীক গাণিতিক প্রতীক গণিতে বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় এগুলোকে প্রতীক বা গ্রাণীতিক প্রতীক বলে খোলা বাক্য যখন কোনো যখন বাক্যে সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না তখন উক্ত বাক্যটিকে খোলা বাক্য বলে যেমন ক প্লাস ক যোগ পাঁচ গুণ তিন সমান পঁয়তাল্লিশ সেটি একটি খোলা বাক্য কি বলছে গাণিতিক প্রতীক কি গণিতে বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন চিহ্ন ব্যবহার করা হয় এগুলি হচ্ছে গাণিতিক প্রতীক বা প্রতীক হিসেবেও ধরা হয় আর খোলা বাক্য কি যে বাক্যের সত্য বা মিথ্যা যা নির্ণয় করা যায় না সেই বাক্যটাই হচ্ছে খোলা বাক্য গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য যখন কোনো বাক্যে সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় তখন উক্ত বাক্যটিকে গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য বলে বলছে যখন কোন বাক্যে সত্য না মিথ্যা সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না তখন উক্ত বাক্যটিকে গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য বলে উদাহরণস্বরূপ একটি উদাহরণ আট আট একটি জোর সংখ্যা এটি একটি গাণিতিক বাক্য বা এটি সত্য নয় একটি জোর সংখ্যা এটি একটি গাণিতিক বাক্য এবং এটি মিথ্যা আট কি এটা জোর সংখ্যা এটা সত্য গাণিতিক বাক্য হইলে এটা সত্য কিন্তু নয় কি জোর সংখ্যা লেখা নয় একটি জোর সংখ্যা এটি একটি গাণিতিক বাক্য কিন্তু এটি একটি এটি মিথ্যা কয়েকটি একটি খোলা বাক্য কারণ এটি সত্য অথবা মিথ্যা হতে পারে না যা এর মানের উপর নির্ভর করবে ক কি একটা খোলা বাক্য কিভাবে এটা কি সত্য না এটা মিথ্যা এটা কি বোঝা যাচ্ছে এখন না এটা বোঝা যাবে কিভাবে তার মানের ওপরে মানটা কি হবে ওইটার ওপরে বোঝা যাবে সংখ্যা রাশি কতিপয় সংখ্যাকে প্রক্রিয়া চিহ্ন এবং প্রয়োজনে বন্ধুনি দ্বারা যুক্ত করলে একটি সংখ্যা রাশি তৈরি হয় এবার হচ্ছে গুরুত্বপূর্ণ প্রতীক সমূহগুলো কি কি প্রতীকের নাম সংখ্যা প্রতীক এবার প্রতীকের চিহ্ন চিহ্ন যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য শূন্য থেকে নয় পর্যন্ত তারপরে ব্যবহার সংখ্যা লেখার জন্য দশটি প্রতীক ব্যবহৃত তাই এগুলোকে প্রতীক বলে এবার হচ্ছে প্রক্রিয়া প্রতীক প্রক্রিয়া প্রতীক কোনগুলা যোগ বিয়োগ গুণ ভাগ যোগ বিয়োগ গুণ ভাগ এই প্রক্রিয়া চার প্রক প্রাথমিক চার প্রক্রিয়া ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান করা যায় যোগ গুণ ভাগ এগুলো হচ্ছে প্রক্রিয়া প্রতীক এই চার প্রক্রিয়া ব্যবহার করে যে কোনো সমস্যার সমাধান করা যায় সম্পর্ক কোনগুলো বড় ছোট সমান সমান নয় বড় অথবা সমান ছোট অথবা সমান বড় নয় ছোট নয় দুইটি সংখ্যার পারস্পরিক সম্পর্ক বোঝানোর জন্য ব্যবহৃত হয় দুইটা সংখ্যার পারস্পরিক সম্পর্ক এটা বোঝানোর জন্য এটা ব্যবহার করা হবে এটাই হচ্ছে সম্পর্ক প্রতীক সম্পর্ক প্রতীক কোনগুলা বড় চিহ্ন বড় নয় ছোট ছোট নয় সমান সমান নয় বড় অথবা সমান ছোট অথবা সমান এই চিহ্নগুলা এগুলো হচ্ছে সংখ্যার মাঝে ব্যবহৃত হইতে পারে দুটি সংখ্যার পার্থক্য বুঝাইতে ব্যবহৃত হইতে পারে এই রকম অবস্থায় ব্যবহৃত হয় এবার বন্ধনী প্রতীক বন্ধনী প্রতীক থাকে তিনটা প্রথম দ্বিতীয় আর হচ্ছে তৃতীয় সংখ্যা রাশিকে কোনো প্রক্রিয়া আগে সম্পূর্ণ করতে হবে তা বুঝাতে এই চিহ্নগুলো ব্যবহৃত হয় সংখ্যা রাশিকে কোন প্রক্রিয়া আগে সংখ্যা প্রতীকে বন্ধনীর ভিতরে কোনটা আগে ব্যবহার করতে হবে প্রথম বন্ধনী না দ্বিতীয় বন্ধনী বন্ধনীর ভিতরে আবার কার কাজটা আগে করতে হবে সেটা বুঝাইতেই প্রথম বন্ধনী বন্ধনীর কাজগুলো করা হয় এবার অক্ষর প্রতীক ও বিশেষ প্রতীক অক্ষর প্রতীক কোনগুলা যেমন ক খ গ তারপরে ফাঁকা এগুলোর বুঝায় অজানা সংখ্যা বা রাশি নির্দেশ করে অক্ষর প্রতিক্রিয়া কি নির্দেশ করবে অজানা সংখ্যা বা রাশি নির্দেশ করা হয় কয়ের মান আমরা জানি জানি না ক্ষয়ের মান জানি না গয়ের মান এগুলোর মান জানা যায় না এগুলো মান বের করার পরে জানা যায় তাহলে এগুলো কি অচেনা রাশি অবশ্যই তোমরা এই সবগুলো মনে রাখবে বেশি বেশি পড়বা এবং প্র্যাকটিস করবা তাহলেই মনে থাকবে আর এই জিনিসগুলো মনে না থাকলে তোমরা অঙ্কে গিয়ে অনেক সমস্যা হবে ভবিষ্যতে অঙ্ক খুব বোঝা যাবে না খুব ভালো বোঝা যাবে না তার জন্যে এই বিষয়গুলো আগে মনে রাখতে হবে এই ভিডিওগুলো অবশ্যই দেখে নিবা এবং খুবই মনোযোগ দিয়ে থাকতে হবে তাই নিয়ে পারবা অবশ্যই আমরা এই ভিডিওটা আর বড় করলাম না তোমরা অবশ্যই আমাদের আরও যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো অবশ্যই দেখবা এবং লাইক কমেন্ট শেয়ার নিজে দেখবে এবং আরেকজনকে দেখাইবা তাইলে আমরা আরও পরবর্তীতে আরো আমাদের এই চ্যানেলে অন্যান্য ভিডিও পাবা আবার তোমাদের সৃজনশীলগুলো আস্তে আস্তে আমরা দেব অবশ্যই আমাদের চ্যানেল চ্যানেলের পাশেই থাকবা আসসালামু আলাইকুম